আসসালামু আলাইকুম। আপনারা অ্যাকচুয়ালি যে থাম্বনেলটা দেখেছিলেন ভিডিওটাতে, আমি একটা বিষয় ভুল করছি। থাম্বনেলে যে কথাটা উল্লেখ করেছিলাম, ভাতা পেতে হলে কত টাকা ঘুষ দিতে হবে, আপনারা অনেকে হয়তো আমাকে এর জন্য বকাবকি করতে পারেন, বা অনেকে বলতে পারেন যে ক্লিক বেটের জন্য আমি কাজটা করছি, বা অডিয়েন্স রিটেনশন অ্যাট্রাক্টিভ করার জন্য আমি কাজটা করছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভাতার টাকা করতে হলে কোনো রকমের টাকা কাউকে দিতে হয় না। এ বিষয়টা আমি সহ অন্যান্য যারা রয়েছে, তারা সকল কন্টেন্ট ক্রিয়েটররাই এই বিষয়টাকে বারবার আপনাদের সঙ্গে হাইলাইট করে এবং এই বিষয়টাকে বোঝার জন্য ভিডিও ক্রিয়েট করে যে ভাতার টাকা পেতে হলে কোনো রকমের টাকা দিতে হয় না। আমি আপনাদের আবারও বলছি যে ভাতার টাকা পেতে হলে কাউকে কোনো রকমের টাকা দিতে হয় না। এই সেম কথাটা যখন আপনাদের সামনে বলবো, আপনারা একটা কথা বলে উঠবেন যে ভাই আপনি কতটুকু জানেন, আমার এলাকার মেম্বারকে আমি নিজে টাকা দিয়েছি এই ভাতার কাট করে দেওয়ার জন্য, এবং উনি আমার টাকা নিয়ে কাটটা করে দিয়েছে। সো আপনাদের এই ধরনের ভুল ধারণা থেকে আগে বের হয়ে আসতে হবে নিজেদেরকে। আপনাদের বুঝতে হবে যে বর্তমান সরকার ব্যবস্থাপনা কিভাবে চলতেছে। বর্তমান সরকার ব্যবস্থাপনায় কিন্তু আগের মতো আর নেই। আগে যেরকম স্বৈরাচারী সরকারের দ্বারা, বিভিন্ন লোকের দ্বারা আপনারা আপনাদের কাটটা হওয়ার জন্য তাদের হাতে টাকা তুলে দিতেন, যে টাকাটা নিয়ে আমাদের কাটটা করে দেন, স্থানীয় প্রতিনিধিগণ সেই টাকাগুলো নিয়ে সুন্দর করে নিজেদের পকেটে নিয়ে নিজেদের ব্যক্তিগত খরচে কাজে লাগিয়ে তারা কার্ডের টাকার জন্য দিত না। অফিসে গিয়ে বলতো যে এই ব্যক্তি আমার আত্মীয় হয়, এই ব্যক্তি আমার রিলেটিভ হয়, আপনার একটু কাইন্ডলি কার্ডটা করে দেন, এই জাতীয় কথাবার্তা তারা বলতো। বলার ফলে কি হতো যে অফিস থেকে একটা কার্ড করে দিত ভেরিফাই না করে, কারণ হলো উনি স্থানীয় প্রতিনিধিগণ, ওনারা কখনো ভুল তথ্য অফিসে দিবে না। এই বিষয়ের উপর অফিস সর্বদা বিশ্বস্ত বা আশ্বস্ত থাকে যে কোনো জনপ্রতিনিধি মিথ্যা কথা বলবে না। তবে কথা আছে না, বাংলা কথা সরিষার মধ্যেই ভূত, হয়তো একটু খারাপ শোনা গেল বিষয় বা বাস্তবতা এরকম যে সরিষার মধ্যেই ভূত রয়েছে। যাদের জন্য কার্ড করা হচ্ছে, যাদেরকে না দেখে কার্ড করে দেওয়া হচ্ছে, তারাই মূলত ভাতা পাওয়ার উপযোগী নয়, যে কারণেই বলা হয়েছিল যে ঘুষের টাকা দেন, আপনাদেরকে আমি কাট করে দিচ্ছি। সো যা হবার হয়ে গেছে, বিষয়টাকে আপনারা একটু স্কিপ করবেন। আমি আপনাদের ক্লিয়ারভাবে বলতে চাই, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার কার্ডটা খুবই দরকার এবং খুবই দরকার, আমার সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে, আমি অনলাইনে আবেদন করব সামনের 15ই অক্টোবরের পরে, তাহলে আমার জন্য কি করতে হবে, আপনাদের কিছু করতে হবে না। আপনাদের অ্যাট ফার্স্ট আবেদনটা সঠিক এবং সম্পূর্ণভাবে সেন্ড করতে হবে। অনলাইনে আবেদনটা সঠিকভাবে দেওয়ার পর আপনি যদি মনে করেন যে আমার এই কার্ডটা পেলে খুবই উপকার হবে এবং ভবিষ্যতে আমি যে টাকাটা পাবো এই টাকা দিয়ে ইন ফিউচারে আমি নিজের কোনো একটা ইনফ্লুয়েন্সার বা কোনো একটা কিছু হইতে পারবো, যেটা দ্বারা আমি এবং পারিপার্শ্বিক সবাইকে হেল্প করতে পারবো। আসলে ভিডিও বানাতে বানাতে আমার ঘুম ধরে যাচ্ছে। বিষয়টা হলো এখন বাজে রাত কয়টা, আপনারা জেনে একটু সারপ্রাইজলি হবেন। এখন রাত 1:55 বাজে, তারিখটা দেখুন, আজকে আজকে ফ্রাইডে 11 অক্টোবর 2024। এই ফার্স্ট টাইম আমি কোনো ইউটিউবের জন্য কন্টেন্ট বানাচ্ছি রাত 2টার সময়। সো যেহেতু কন্টেন্ট বানাচ্ছি আপনাদেরকেও সুবিধার জন্যই, সো আমি মনে করতেছি এই ভিডিওটা যারা দেখবেন তারা এই বিষয়টাকে মাথায় রাখবেন যে আপনি কখনো কাউকে টাকা দিবেন না। আপনাকে যে টপিকের উপর ছিলাম প্রথমে, আবেদনটা অনলাইনে সঠিকভাবে ফিল আপ করার পরে আপনাকে সরাসরি আগে সেই উপজেলা শহর সমাজসেবা বা উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে অফিসারদের বলতে হবে যে স্যার আমি কার্ডটা পাওয়ার উপযুক্ত, বা আমি তীব্র আকারের একজন প্রতিবন্ধী ব্যক্তি যার সুবর্ণ নাগরিক কার্ড নাম্বার এই, আবেদনপত্রের নাম্বার এই, আমি এই ভোটার আইডি কার্ড বা এই জন্ম নিবন্ধনের এগেনস্ট আইডি কার্ড দিয়ে আবেদন করছি অনলাইনে, স্যার আমার জন্য কিছু করা যায় কিনা। তো সেই জায়গার উপজেলা শহর সমাজসেবা অফিসার উনি যদি কিছু করতে পারে তাহলে করলো, আর যদি না পারে, আপনারা জানেন যে একটা প্রতিনিধি টিম থাকে এই ভাতাগুলো বিতরণ বা ভাতাগুলো যারা আওতাভুক্ত হবে তাদের জন্য, আপনারা তাদের কাছে গিয়ে কথা বলতে পারেন। তারপরে সমাধান না পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে, যাকে ইউএনও বা টিএনও বা ইউনো বলা হয়। সো তাদেরকে গিয়ে বিষয়টা অবহিত করতে পারেন। আপনারা যদি নিজ দায়িত্বে কাউকে টাকা দেন, এই দায়ভারটা আপনার নিজের, এখানে ওই লোকের কোনো দোষ নেই, কারণ আপনি ভুক্তভোগী হিসেবে 100% জেনুইনলি পাওয়ার উপযুক্ত নয়, যে কারণেই আপনি তাকে ঘুষের টাকার অফার করেন এবং আপনার এই টাকাগুলো দেন।
ভাতার টাকা করতে কখনোই টাকা লাগে না, ভাতার টাকা করতে কখনোই টাকা দিতে হয় না কাউকে। এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন। অন্য কেউ যদি ভাতার টাকা দিয়ে আবেদন করে এবং কাউকে টাকা দেয় 2-3-4-5 হাজার দিয়ে বলে যে আমাকে কার্ডটা অন্তর্ভুক্ত করে দিবেন, আপনারা খুব দ্রুত সেই লোককে আইনের আওতায় তুলে ধরুন এবং ওই লোককে নিকটস্থ সেনাবাহিনীর হাতে তুলে দেন। বাকি টাকা সে সেনাবাহিনী বা আইনের আশ্রয়ের লোক বা প্রশাসনের লোকজন দেখে নিবে। দালাল মুক্ত বাংলাদেশ গড়তে শুধু দালালদের দোষ না, দোষ আমাদের নিজেদেরও। আমরাই চেষ্টা করি দালালদের কাছে গিয়ে কার্ডগুলো করে নেওয়ার জন্য। এই সকল বিষয়গুলো থেকে নিজেরা সাবধান হবেন, দেশকে সচেতন করবেন, পারিপার্শ্বিক লোকগুলোকে সচেতন করবেন। ভাতার টাকা করতে কোনো রকমের টাকা দেওয়া হয় না, টাকা লাগে না। আর মিস আন্ডারস্ট্যান্ডিং হলো থামলেন, আমি একটা ক্লিক বেটের জন্য হয়তো বা মিস করে একটা অ্যাক্সিডেন্টলি কোনো একটা থামলেন ব্যবহার করে ফেলেছিলাম, এটা আপনারা একটু কাইন্ডলি আমাকে ক্ষমা করে দিবেন। আর সামনের দিনে ভিডিওগুলোতে ইমপ্রুভ করবো। অন্য প্রতি সপ্তাহে শনিবার লাইভ প্রোগ্রাম হয় 6:30। আপনারা যদি কমেন্ট সেকশনে উত্তর পেয়ে আশাসরূপ উত্তর না পান, তাহলে কমেন্ট সেকশন থেকে আপনারা আমার লাইভে অ্যাটেন্ড হতে পারেন। প্রতি শনিবার 6:30 আমি আমার এই চ্যানেলে লাইভ প্রোগ্রাম করে থাকি। ধন্যবাদ সবাইকে, দেখাবো অন্য বিভিন্ন বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।